সোহেল বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারের পাশাপাশি যেটা কিন্তু সব থেকে বেশি সামনে এসেছিল সেটা হচ্ছে বোলিং অর্ডার। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের বোলিং অর্ডারও কিন্তু খুব একটা কামাল দেখাতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, যেই যেই দিগ্গজ প্লেয়ারদের কলকাতা নাইট রাইডার্স ভালো খেলবে বলে নিয়েছিল সেই সেই প্লেয়ারগুলো কিন্তু ফ্লপ গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, একের পর এক ম্যাচ কিন্তু তারা ফ্লপ গিয়েছে। তো বন্ধুরা, দেশি প্লেয়ারদের কথা বলে রাখলে কিন্তু সিমা মাবি ছাড়া বেশিরভাগ দেশি প্লেয়াররা কিন্তু ফ্লপ গিয়েছে। প্রথম কিছু ম্যাচ ভালো খেললেও কিন্তু তার পরের ম্যাচগুলো একদম ফ্লপ গিয়েছে তার দেশি প্লেয়ার। তো সেটার কথা মাথায় রেখে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিছু দেশি বোলার আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছি কলকাতা নাইট রাইডার্সে কোন পাঁচজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন কিংবা দুজনকে আপনি দেখতে পারবেন। তো এটা সেই ভিডিওটার পার্ট টু বলতে পারেন এক হিসাবে। তো বন্ধুরা, সেটা আলোচনা করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবে না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমত যদি বলে রাখি, আগের ভিডিওতে আমি কিন্তু পাঁচটা নাম বলেছিলাম, যেখানে কিন্তু টিম সেফার্ড, আলী খান, সাকিবুল হাসান, ব্রেভাব আরোরা, কমলেশ নাগারকোটি। হ্যাঁ বন্ধুরা, এই ব্রেভাব আরোরা এবং কমলেশ নাগারকোটি এই দুজনকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের টিমে বোলার হিসেবে নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, যেখানে কিন্তু সিমা মাবি একা হয়ে গেছিলো, এই দুজন প্লেয়ারকে যদি কলকাতা নাইট রাইডার্স তাদের টিমে নেয় তাহলে কিন্তু সিমা মাবি মনে একটা সাপোর্ট পাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে রাখি ব্রেভাব আরোরার থেকে বেশি কমলেশ নাগারকোটিকে নেওয়ার চান্স আছে। তো বন্ধুরা, আপনাদের কমেন্ট বক্সে জানতে ভুলবেন না কলকাতা নাইট রাইডার্সে কোন প্লেয়ারকে আপনি দেখতে পছন্দ করবেন। তো এই অবধি ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন। বাই বাই।